হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখতেই পাচ্ছ, রেডি হয়ে আছি। হ্যাঁ, যাচ্ছি স্কুলে। আজকে স্যাটারডে, আজকে হচ্ছে শনিবার। আজকে আমার ছেলে মেয়েদের, মানে ছোট মেয়ের আর ছেলের ওপেন হাউস আছে স্কুলে। তো স্কুলে যাচ্ছি রেডি হয়ে। তো এখন বাজে 11:30, এখন বাজে 11:30। এখন থেকে আমার ব্লগসটা শুরু করছি, কেননা আমার ছোট মেয়ের টাইম হচ্ছে 11:00 ছিল, 11:00 থেকে মানে লাস্ট হচ্ছে 12:00 পর্যন্ত, আর আমার ছেলের 1:00 থেকে, আর ওদের স্টার্ট হচ্ছে 12:00 থেকে, তো 12:30 থেকে, সরি 12:30 থেকে। তো সেই জন্যে ভাবলাম চলো একটু লেটেই যাই। তো 11:30 সময় গেলে তাহলে ছোট মেয়ের দেখা হয়ে যাবে, তারপরে একটুখানি ওয়েট করলেই আমার ছেলেরও হয়ে যাবে। না হলে এই একই রাস্তাতে দুবার দুবার করে যেতে হবে, আর না হলে অনেকক্ষণ বসে থাকতে হবে। সেই হিসাবে একটু লেটেই বেরোনো হলো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক, স্কিপ করে দেখবে না। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে একটু পরে। চলো আগে স্কুল থেকে ঘুরে আসি। দেখো স্কুলে পৌঁছে গেছি বন্ধুরা, আর স্কুলে পৌঁছাতে ঢুকতেই দেখো স্কুলের গ্রাউন্ডে বাচ্চারা যে প্রজেক্ট বানিয়েছে, সেই প্রজেক্টগুলো সাজিয়ে রেখে দিয়েছে। কত সুন্দর লাগছে দেখো, মানে হাতের কাজ। আমরা যখন ছোটবেলায় মানে স্কুলে যেতাম তখন হাতের কাজ করেছি, কিন্তু মাটির বিভিন্ন রকম জিনিস তৈরি করে, বাকি আদার্স করেছি, কিন্তু এত সুন্দর সুন্দর দেখো বাচ্চারা যে করেছে, দেখে মানে মনটা পুরো জুড়িয়ে গেল পুরো একদম। কত সুন্দর সুন্দর হাতের কাজ দেখতে পাচ্ছ, একটা ঘড়ি বানিয়েছে, মানে স্টেজ জিনিস দিয়েও অনেক কিছু, অনেক নানা রকম জিনিস তৈরি করতে পারা যায়। এইসব আইডিয়াগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এখনও পর্যন্ত রেজাল্ট দেখতে যাইনি, ওপরে রেজাল্ট দেখতে যাব তো ফার্স্ট ফ্লোরে। তো এখন এইগুলো একটু দেখতে পেলাম, তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি। দেখে এত সুন্দর ভালো লাগলো, তো ভিডিও না করে আর থাকতে পারলাম না। মানে বাচ্চাদের হাতের কাজ যদিও বাচ্চারা সবাই করে না, বড়রাই করে দেয়, তবুও তাহলেও হাতের কাজ, তো হাতের কাজ দেখতে সুন্দরই লাগে, সে যেই করুক, তাই না? তো চলো এবার রেজাল্টটা দেখে আসি, দেখি কেমন রেজাল্ট করেছে। তো দেখো চলে এসেছি ওপেন হাউস, খাতা দেখে সব চলে এসেছি। ভালোই করেছে রেজাল্ট, 25-এর মধ্যে 25, 24, 23 এরকম নাম্বার নিয়ে এসেছে। তো ভালোই করেছে, খারাপ না। তো এবার বাড়ির দিকে চলে যাব, কেননা দুজনেরই ছিল, দুজনেরই দেখা হয়ে গেছে। একজনের দেখার পরে জাস্ট একটুখানি ওয়েট করলাম, বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তো তারপরেই দেখা হয়ে গেছে দুজনারই। তো এবার বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ প্রচুর রোদ্দুর, আর গ্রাউন্ডটা এখানে দেখো, আমাদের স্কুলের যে গ্রাউন্ডটা না, সেইটা হচ্ছে পুরো ছেয়ে দিয়েছে, কেননা ফুটবল প্র্যাকটিস বগেরে সব হয় না, তো বৃষ্টি পড়লে প্রচুর অসুবিধে হয়ে যায়। তো সেই হিসাবে এখানে ছেয়ে দিয়েছে, আর বাচ্চারাও দাঁড়াতে পারে না, প্রেয়ার হয়, তো বৃষ্টি পড়লে তো আর প্রেয়ার করানো যায় না, ভিজে যাবে, তো সেই হিসাবে। তো চলো স্কুল থেকে বাইরে বেরিয়ে পড়েছি, আর স্কুলের পাশেই হচ্ছে খাড়ি। এই জায়গাটা তোমাদেরকে অনেক বার আমি শেয়ার করেছি, মানে এখানে একটু মানে বসা যায়, সবাই ঘুরতে আসে, মানে সমুদ্রের একটা শাখা চলে এসেছে, তো এর সাইডটা পুরো গার্ডেনের মতো করা আছে, তো এখানে সবাই এসে ওয়াক করতে আসে, বসে আড্ডা দেয়, সন্ধেবেলা ঘুরতে আসে, তো সমস্ত কিছু। এখন দুপুরবেলা বলে পুরো একদম রোদ্দুর, দেখতে পাচ্ছ লোকজন অতটা নেই, শুধু কলেজের স্টুডেন্ট, কলেজের ছেলে মেয়েরা আর স্কুলের একটা দুটো ছেলে মেয়েরা, বাকি আর কেউ থাকে না এই টাইমে, মানে দুপুরবেলা। তো সেই হিসাবে দেখতেই পাচ্ছ পুরো রোদ্দুর, আর ছেলেমেয়েরা বলছে গোলা খাবে, সামনেই গোলা বসে দাঁড়ানো আছে, গোলা দাঁড়িয়ে আছে, তো ছেলেরা বলছে, ছেলেমেয়েরা বলছে গোলা খাবো। তো আমি বললাম না, গরমে, ঠান্ডা গরমে এমনিতেই সর্দি হয়ে আছে, তার উপর আবার এই রোদ্দুরের মাঝে গোলা খেলে তো আরও পুরো একদম শরীর খারাপ হয়ে যাবে, তবুও শুনবে না। তাও অনেক কষ্টে মানে ভুলিয়ে বললাম যে চলো বিল্ডিংয়ের নিচে থেকে আইসক্রিম কিনে দেবো, তো চুপচাপ সেই জন্যে চলে এলো। তো অটো করে চলে যাচ্ছি এবার বাড়ি। তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তারপরে তোমাদের কাছে আসছি কথা বলার জন্য, ঠিক আছে? তো
বন্ধুরা দেখলে স্কুলে গেলাম, স্কুল থেকে আসার পর অনেকটাই লেট হয়ে গেছিল আর ঘরের সমস্ত কাজ বাকি ছিল, এসে তাড়াতাড়ি সমস্ত কাজ ছাড়লাম, তারপরে লাঞ্চ টাঞ্চ করে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, তোমাদের সামনে কিছু আসা হয়নি, কিছু দেখানো হয়নি। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে 7:45 বাজে। তো দুপুরে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, একটু মানে রেস্ট নিচ্ছিলাম, তারপরে 5টার সময় উঠে আমার ছেলেকে টিউশনে ছেড়ে এলাম। ছেড়ে আসার পর একটু ঘরের আর একটু কাজ ছিল, তো সেগুলো করে ভাবলাম না চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর তোমাদেরকে দেখিয়েছিলাম কালকের আমার ছোট মেয়ের বার্থডে ছিল, তো বার্থডে কিছু সেলিব্রেশন করা হয়নি, কেননা সব আমার বড় মেয়ের এক্সাম ছিল, তোমাদেরকে তো বলেছিলাম ভিডিওতে। তো আজকে ভাবছি একটু পাও ভাজি বানাবো, আর দু চারজন আমার ছোট মেয়ের বন্ধু বান্ধব আছে, মানে কিছু জন আছে, তো তাদেরকে ডাকবে, ডেকে ওই একটা ছোট্ট করে একটা মানে খাওয়া দাওয়ার একটা পার্টি হয়ে যাবে আর কি, খাওয়া দাওয়া বলতে ওই পাও ভাজির পার্টি আর কি হয়ে যাবে। তো সেই জন্য জোগাড়জাত করছি, মানে কাটাকাটি করছি আর কি, এখনো কিছু হয়নি, এই জোগাড় করছি, তারপরে বানানো হবে। কেন যেহেতু সব বড় বড়ই, তো বাচ্চা তো নয়, বড় বড়ই, ওই সবাই আসবে 9:30-9:30 সময় করে আসবে, এর আগে তো আর আসবে না না, তো সেই জন্য একটু আরামসেই করছি। তো চলো তোমাদেরকে যতটা পারবো আমি শেয়ার করব, বিনা স্কিপ করে ভিডিওটা দেখবে কিন্তু, ঠিক আছে? আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। তো চলো পাও ভাজির জোগাড়টা করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি কথা বলার জন্য, ঠিক আছে? তো দেখতে থাকো কন্টিনিউ। দেখো এখানে কেটেছি ফুলকপি আছে, গাজর আছে, বিনস আছে, সিমলা মির্চ আছে, এখানে আলু কাটা আছে, টমেটো আছে, তো টমেটো আরও দিতে হবে, লাগবে আরও টমেটো, তো ওগুলো সব কাটবো, মানে জোগাড় টোগাড়গুলো আগে করে নিই, তারপরে যখন বানাবো তোমাদেরকে দেখি যতটা পারবো আমি শেয়ার করবো, ঠিক আছে? তো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো এখানে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি, আর দুবার ধরে সিদ্ধ করছি কুকারে, কেননা একবারে ধরলো না, অনেকটা আছে সবজি, তো সেই হিসাবে দুবার ধরে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর দেখো ম্যাশড করে নেব, তো ম্যাশড করার পর তারপরে মশলা দিয়ে কষলেই তারপরে হয়ে যাবে আমার পাও ভাজি। তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা দেখলে পাও ভাজি আমার হয়ে গেছে, এবার সবাই আসবে, সবাইকে খেতে দেব, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা সামনেই গণেশ পুজো চলে এসেছে, আর আমাদের বিল্ডিংয়ের গলির ভেতরেই একটা ঠাকুর আসে, খুব বড় গণেশ ঠাকুর আসে, এটার নাম হচ্ছে নগরচা রাজা, মানে এই আমাদের এই নগর আমাদের যেই রোডটায় থাকি আমরা, এটা হচ্ছে নবগড় রোড, তো নবগড় রোডের রাজা আর কি, তো সবথেকে বড় এইখানে ঠাকুরটা হয়, তো নিয়ে যাচ্ছে, তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। আর দেখো কত ভিড় দেখতে পাচ্ছ, তো ঠাকুর কিছুদিন আগেই নিয়ে আসা হয়, এই কারণে ঠাকুরগুলো খুব বড় বড় থাকে, তো প্যান্ডেল করার আগেই ঠাকুরগুলো ঢুকিয়ে দেয়, তারপরে প্যান্ডেল ডেকোরেশন করে, কেননা একবার মানে ঠাকুর এত বড় হয় যে ডেকোরেশন যদি করে ফেলে তাহলে আর ঠাকুর মণ্ডপে ঢোকানো যায় না, তো সেই হিসাবে আগে থেকে। আর দেখতে পাচ্ছ লাইটিং আর পুরো কত ভিড়, আমাদের যেমন আমরা দুর্গাপুজোয় আনন্দ করি, তো সেই রকম এখানে মহারাষ্ট্রে হচ্ছে গণেশ পুজোটাই মেন, আর গণেশ পুজোতেই এরা এদের মেন পুজো, তো এর খুব আনন্দ করে, আর এখানে থাকতে থাকতে আমাদেরও খুব মানে মজা লাগে, খুব যেন আমরাও যেন খুব এনজয় করি আমাদের দুর্গাপুজোর মতোই, খুব ভালো লাগে। আর
পুরো কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছে একটা পুজো পুজো ব্যাপার এখন থেকেই শুরু হয়ে যায় আমাদের। অ্যাকচুয়াল মে এইখানে আমরা যারা বোম্বে থাকি তাদের অ্যাকচুয়াল মে পুজো পুজো শুরু এই এখন থেকেই, গণেশ পুজো থেকেই আমাদের শুরু হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ কত ভিড়, ব্যান্ড বাজা সব পড়ে আর নিয়ে যাচ্ছে ঠাকুরটা। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ করবে না তাহলে ভালো লাগবে না। তার তোমরা যারা মুম্বাইয়ের বাইরে থাকো, তো যারা মুম্বাইয়ে থাকো তারা তো দেখেছো, যারা মুম্বাইয়ের বাইরে থাকো তারা ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। দেখো মুম্বাইয়ে কীভাবে গণেশ পুজো করা হয় আর কীভাবে ঠাকুর নিয়ে আসে। তো আমাদের বাঙালিদের যখন দুর্গা ঠাকুর নিয়ে আসে সেই মুহূর্তটা আলাদা, আর এইখানে দেখো যে গণেশ ঠাকুর নিয়ে আসছে এই মুহূর্তটা সেটা একটা অন্য রকমের। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তোমরা, আর আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। দেখলে আমাদের বিল্ডিংয়ের গলিরই গণপতি গেল, কেননা 31 অগস্ট গণপতি চালু হচ্ছে, 11 দিন পুজো হবে। আর মহারাষ্ট্রের সব থেকে বড় পুজো হচ্ছে এই গণেশ পুজো। আমাদের কলকাতাতে যেমন সব থেকে বড় পুজো হচ্ছে দুর্গা পুজো, সেই রকম এই মহারাষ্ট্রে মানে মুম্বাইয়ে এই সব থেকে বড় পুজো হচ্ছে এই গণেশ পুজো, গণপতি পুজো। তো এটাই ওদের মেন পুজো আর কি। আমাদের যেমন দুর্গা পুজো যেমন আমরা আনন্দ করে মানে
কাটাই সেই রকম এইখানের হচ্ছে গণেশ পুজো। তো দেখতেই পেলে চালু শুরু হয়ে গেছে গণেশ পুজোর, পুরো একদম পুরো চারিদিকে পুরো আওয়াজ, চারিদিকে বাজনা, চারিদিকে নাচ গান, মানে কি বলবো, খুব ভালো লাগছে। আর সত্যি ঠাকুরের মানে গণেশ ঠাকুরের মুখটা দেখলে সত্যি একদম প্রাণটা একদম ভরে যায়। তো আস্তে আস্তে আরো তোমাদেরকে সবকিছু শেয়ার করব, কেননা এই তো সবে আজকে আমাদের গলির গণপতিটা ঢুকলো, এখনো পুজো বাকি আছে, 31 অগস্টে পুজো হবে, তখন তোমাদেরকে সবকিছু আমি শেয়ার করব। আর সন্ধেবেলা দেখলে পাওভাজি আমার হয়ে গেছিলো, তো বাচ্চারা একবার এসে সব খাওয়া দাওয়া করে চলে গেছে, কেননা এই যে গণেশ ঠাকুর নিয়ে আসবে আর কি, তো সেই জন্য বাচ্চারাও সব ডান্স করবে। দেখতে পেলে ভিড় কত ভিড় ছিল, তো বাচ্চারাও সব ডান্স করবে বলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো বন্ধুরা, আজকের আর ভিডিওটা লম্বা করব না, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ওটাও অল করে দিও, ঠিক আছে? কেননা তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই, লাভ ইউ অল।